Hey guys, Assalamualaikum and welcome back to my new video. So, kio bostar shobar kemon acho? So, I hope asha kori shobai onek bhalo acho. So, ajke hoyeche sara din bashay roichi and bashay boshe bhai ki ki kori. So, bhablam ei gulo tomaderke dekhai and oi pashe amar jehetu ami ekta single room e achi and oi pashe hocche amar bhagnira ache then oder kache jabo and ora ki ki kore oi gulo dekhbo. First of all, ami ekta room e achi and room e ache ekta cycle. Oh, cycle ache ladies cycle. And এটারে অনেক প্রবলেম আছে এটার যেমন ধরেন এটার ব্রেক ফেল আছে টায়ার মোটামুটি টায়ারটা পাংচার আছে এন্ড এগুলো আছে ঠিক করতে হবে এইজন্য এটা রুমে রাখা হয়েছে এন্ড এই রুমটাও ঠিকঠাক করতে হবে দেন অনেক কাজ আছে তো আমরা একটু ওই পাশে যাই এন্ড ওরা কি কি করে এইগুলো দেখার জন্য আর এটা হচ্ছে কিচেন রুম আর এটা হচ্ছে ফ্রিজার ফ্রিজে কিছু আছে নাকি দেখি ও সবকিছু আছে এটা হচ্ছে আমার ভাগ্নির খাবার তো এটা যদি খাইয়ে ফেলি আমার রক্ষা নাই বাস এইটা এখানে থাক আর কি কি আছে খাওয়ার জন্য কিছু না একটু ওয়াটার আছে তো খাবার তো কিছু নাই মাছ মাংস আছে এগুলো তো এখন হবে না তো চলো তো আমার ভাগ্নি তো ব্লগটার জন্য রেডি হয়ে গেছে কি করো তুমি তো সে অনেক সাইজা গুজা রয়েছে সে নাকি তার নাকি ব্লগ ভিডিও দেখানো লাগবে তো এই দিকটা কাও বৃষ্টি দাও মানে বাসার পাশে হচ্ছে আমরা থাকি এই জন্য আর দেখতেই পারলো না আর এই যে বিশ্ব সুন্দরী বৃষ্টিমণি সে দুইটা জামা পরছিল একটা হচ্ছে এইটা এই যে আমাদের প্রাইস হচ্ছে 5000 টাকা আর এই যে গাই যারা দেখতে পারতেছে এটার দাম হচ্ছে 7000 টাকা ওয়াও 7000 টাকার ড্রেস পরে আছে বৃষ্টি আর নাকি ব্লগ ভিডিও তো দেখাই না তো আজকে ব্লগ ভিডিও করতেছি বাট সে দেখো কি করতেছে ও বৃষ্টি দিক তাকাও 7000 টাকা জামা পরেছে গাইস ওয়াও আমি তো ভাই জীবনেও 1000 টাকার একটা শার্ট পরতে পারিনি আর 7000 টাকা জামা পরছে আর আব্বু না কাকে গিফট করছে আমি চাই তারে আরো গিফট করুক এন্ড সে খুব লজ্জা পাইতেছে দেখো পরে জন্মদিনে তো সে নাকি আরো বড় বড় গিফট পাবে তা সে ওই পাশে যাবা সে প্রচুর রাগ করে আছে আর তুমি কি তোমার কি কিছু দেয় না এলো গরিব এর কিছু দেয় না দেখছো আর এই জামাটা এই বৃষ্টি গুলো না 5000 টাকা জামা ও দেখি বৃষ্টি এরা এটা পরে দেখি কেমন লাগে ধরো দি পরা লাগবে ধরো দেখো গাইস 5000 আর 7000 12000 টাকার জামা ভাই আমার পুরো 2 বছরের ঈদ মার্কেটিং করে সে দুইটা জামাতে তো যাই হোক তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি তো বাসায় রইলাম তো ভাবলাম তোমাদের কিছু দেখাই তো এই জন্য এটি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তো বাই বাই